নক্ষত্র ফটো স্টুডিও, সবার মাঝে সবার সাথে। ইলেকট্রিকের প্রবলেমের জন্যই দোকানটা খুলেছি, ঠিক করে দিয়েছি। ইলেকট্রিকের প্রবলেম হয়েছিল, প্রবলেমটার জন্য আমরা কিছু ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছিল কালকে ঝড়ের জন্য, ইলেকট্রিকের লোক এসে ইলেকট্রিকটা দেখাচ্ছিল। আপনি দোকান বন্ধের ব্যাপার আছে আমাদের? বললাম কটা বাজে, আপনি কি বিক্রি করছেন? মুড়ি কটা বাজে? সাড়ে বারোটা প্লাস, কটা পর্যন্ত টাইম আছে? বন্ধ করে দিন, এই অফিসার আছে। কটা বন্ধ খোলার টাইম? কোথায় মুদিখানা কি আছে বল? তাহলে এখনো খোলা কেন? এই স্যার গোজগাছ করছি, বন্ধ করা। কটা বাজে বলো? কি মুশকিল স্যার, আমি তো বুঝতে পারছি না, ছাড় পাঁচ দিয়ে গোজগাছ করছি বন্ধ। বললাম কটা বাজে? বারোটা তো বাজে। তাহলে গোজগাছ করতে কতক্ষণ টাইম লাগে? কেন এসব ছবি ছবি তুলছে বলো দেখিনি? বন্ধ করো, বন্ধ করো।
নমস্কার, আমি আন্দুল বাজার ব্যবসা করলেন সমিতি থেকে বলছিলাম যে আমাদের আন্দুলে এই যে সরকার যেটা আমাদের করে লকডাউন যেটা করেছে সেটা কিন্তু আমরা মানতে পারছি না। যে লোক এখনও আস্তে আস্তে দেখছি আন্দুল বাজারে দোকানদাররা কিছু কিছু দোকানদাররা লাইন অমান্য করে, সরকারের কথা অমান্য করে কিছু কিছু দোকানদাররা দোকান খুলছে, এটা তো ঠিক নয়। কেন এতে আশঙ্কা আরও বাড়তে পারে, সেই জন্য আপনাদের অনুরোধ করে বলছি যে এইবারে যদি দোকান কেউ দোকানদাররা খুলে থাকেন বা খুলছেন, প্রশাসন যদি কোনো কিছু করে কিন্তু আমাদের আন্দুল বাজার ব্যবসার কোনো সময়তেই কোনো দায়ী থাকবে না। এন পি এস নক্ষত্র ফটো স্টুডিও সবার সাথে সবার মাঝে।